কোরবানির ঈদ এলেই প্রতি বছর এই সময়টায় কামারপট্টির ব্যস্ততা যেমনি বাড়ে, তেমনি রাস্তার মোড়ে মোড়ে আনাগোনা বাড়ে মৌসুমি ব্যবসায়ীদের। কিন্তু করোনার থাবায় এবছর ব্যবসায় লেগেছে মন্দা। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। কামারপট্টির এই ব্যস্ততা গত দুই দিনে কিছুটা বেড়েছে, কিন্তু প্রতি বছর এক সপ্তাহ আগে থেকেই কাজের চাপে কামারিদের দিন রাত একাকার হয়ে যায়। করোনায় সারা বিশ্বে যে মন্দাভাব লক্ষণীয়, তার প্রভাব পড়েছে এই পেশাজীবীদের উপরও। দুই তিন দিন মধ্যে চাপ একটু বেশি, এর বিশ্বাসেই কম গেছে। অন্যান্য বছর এরকম টাইমে মাল বেচা শেষ হয়, আর এই বছর মাল বেচতে পারিনি 5,000 টাকার। তবে এই বছর সুবিধা না কি, তবে দেরিতে হলেও ক্রেতাদের ভিড় বাড়ছে। কেননা কুরবানিতে ছুরি চাপাতির বিকল্প নেই, তবে লোহার দাম বাড়তি থাকায় দাম কিছুটা বেড়েছে। আগের দেখা গেছে যে 200-300 টাকা দিয়া কিনা ফলাইতে পারতাম বা ধার দিতে পারতাম, কিন্তু এখন ডাবল নিচ্ছে। ছুরি কিনতে গেছি কিন্তু দামই মিলতেছে না। করোনায় অনেকেই কর্মহীন হয়েছেন, তাদের অনেকেই মহল্লার মোড়ে মোড়ে পসরা সাজিয়েছেন কোরবানির অনুষঙ্গের। গুলাবাতা, খাইটিয়া, বসি, খ্যার, কাঁচা ঘাস, আগে সবজি বিক্রি করতাম। হাটে না, এটা আমরা ওই ক্যাথার গাবতলি দিয়ে কিনে নেবেছি। বেড়েছে খড়কুটা, কাঁঠাল পাতা আর ভুষির দামও। মাত্রই নিয়ে আসছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। 50 টাকা, 20 টাকা, 100 টাকার এভাবে নিচ্ছে। আমি 50 টাকা নিলাম গতবার থেকে, ওগুলার দাম এবারে বেশি। গতবার এগুলো নিয়েছি 100-120 করে, আজকে 165-170 করে নিলাম আর কি। ব্যবসায়ীরা বলছেন এবছর পশু বিক্রি যেমনি কমেছে, তেমনি বেড়েছে মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা, যে কারণে মৌসুমি এই ব্যবসায়ও মন্দা লেগেছে। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।